হাই ফ্রেন্ডস, আমি সুহিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ফ্রেম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের এই ব্লগটাতে আমি একটা ছোট্ট ডিআইওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নিই ডিআইওয়াইটা কী করছি আমি। এখানে দেখো, আমি একটা প্লাস্টিকের পুরনো টব নিয়ে নিয়েছি। এটাকে ফার্স্টে আমি ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তারপর টবটাকে ভালো মতন শুকনো কাপড় দিয়ে আবার এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে ভিজার কোনো ভাব না থাকে বা জল কিছুই না থাকে, যাতে আমার রঙটা করতে কোনো অসুবিধা না হয়। তো রং করার জন্য এইখানে যেইটা আমি ইউজ করছি সেইটা হচ্ছে একটা স্প্রে পেন্ট ইউজ করছি, এশিয়ান পেন্টসের। এটা আমি অনলাইনে পারচেস করেছি। তো ইনিশিয়ালি হয়তো অতটা ভালোভাবে আমি ইউজ করতে পারিনি, কারণ এটা ফার্স্ট টাইম আমি স্প্রে পেন্ট ইউজ করছি। তো এটা আমি একটা গোল্ডেন ইয়েলো কালারের করছি। এটার অনেকগুলো তিন চারটে কোটিং হবে। তো বেসিক্যালি ফার্স্ট কোটটা মোটামুটি এরকমই হয়েছে, খুব একটা ভালো মনে হচ্ছে না, বাট একটার পর একটা কোট হলে সেটা বেটার মনে হবে। এখানে আরেকটা আমি ব্রাউন কালারের প্লাস্টিকের টব নিয়ে নিয়েছি। সেম ওয়েতে এই টবটাকেও আমি কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, তার কারণ যাতে যখন রঙটা আমি করব যাতে রঙটা ভালোভাবে বসে এই টবটার উপর, সেই জন্যই এটা পরিষ্কার করা। আর এবার দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে একটার পর একটা লেয়ার আমি স্প্রে পেন্টটা করছি, এবং মানে যত লেয়ার ইনক্রিজ করছে তত স্প্রে পেন্টটা দেখতে আরও বেশি ভালো লাগছে। অল টোটাল আমি চারটে লেয়ার অ্যাপ্লাই করেছি স্প্রে পেন্টের, এবং ফাইনাল কোটের পর তোমরা দেখবে যে দেখতে অনেকটাই বেটার লাগছে, ফিনিশিংটাই অনেকটাই ভালো লাগছে। তো আস্তে আস্তে করার পর জিনিসটা আরও যে লুকটা সেইটা আরও বেশি এনহ্যান্স হচ্ছে। এই স্প্রে পেনটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এবং এটার মধ্যে 200 ml স্প্রে রয়েছে। এইটা আমি ওনলি 120 rupees পেয়েছি। তো প্রাইস অনুযায়ী এই স্প্রে পেনটা আমার খুবই ভালো বলে মনে হয়েছে, এবং এই দুটো টব আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে এই স্প্রে একটা স্প্রে পেন্টে। স্প্রে পেন্ট ছাড়াও টপগুলোকে ডেকোরেট করার জন্য আমি ফেব্রিক কালার ইউজ করেছি, এবং কিভাবে আমি কি কি ডিজাইন করেছি সেইটা তোমরা দেখে নাও।